আচ্ছা, ফার্স্টে এক্সিবিশনের ব্রিফ হচ্ছে, এই এক্সিবিশনে সুনামগঞ্জের দুইটা জমিদার বাড়ি গৌরা রং আর সুখায়রের হেরিটেজ, হিস্ট্রি, গল্প, রেফারেন্স, এগুলোকে বিভিন্ন আর্ট ডিসিপ্লিনে রিফ্লেক্ট করা হয়েছে এক একটা কাজে। সো আমরা এখান থেকে শুরু করি ফার্স্টে। সো এই জায়গাটায় যে কাজটা দেখতে পাচ্ছি, এটা বিশ্বজিৎ রয় আর্টিস্টের কাজ, ও সিরামিক আর্টিস্ট, ভিজুয়াল আর্টিস্ট। যে কটা সিরামিক এখানে দেখা যাচ্ছে সবগুলাই, এই সাইডটা হচ্ছে সুখায়ের জমিদার বাড়ির অ্যাকচুয়াল ফ্লোর প্ল্যান, এবং যে রেলিক গুলো দেখা যাচ্ছে ডিজাইন টেরাকোটা গুলো সবগুলাই ওইখানকার বাড়ির রেফারেন্স। অরিজিনাল রেফারেন্সটা পেছনে ছবিটা আছে ফটোগ্রাফে, এবং সেইম রেফারেন্সটা এখানে তুলে আনা হয়েছে। যেগুলো ক্র্যাক আছে ওই মোটিভ গুলো ক্র্যাকই ওই বাড়িতে আছে, সেইভাবেই ক্র্যাকটাকে দেখানো। আর এটার কালার গ্রেডটা ম্যাচ করা হয়েছে অরিজিনাল ওই বাড়ির যে রেলিক পাইছি আমরা ইট, ওই ইটের কালারের সঙ্গে একদম কালার গ্রেডটা ম্যাচ করে করা হয়েছে, যার কারণে এই কালারটা। রেলিক গুলা ভিতরে একটা জায়গায় ডিসপ্লেতে আছে, অরিজিনাল 500 বছর পুরানো ইট। তো এটা সুখায়রের ফ্লোর প্ল্যান এবং সুখায়রের মোটিভ। আর এই সাইডটা হচ্ছে গৌরা রঙের, গৌরা রঙের দুইটা এন্ট্রেন্স গেট, ওইটাতে দেখা যাচ্ছে কিভাবে শিকড়ে আসলে বাড়িটা কভার হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে ওই বাড়ির পুকুর ঘাট, এটা পুরো ফ্লোর প্ল্যানটা, এখানে গেট গুলা ছিল, এবং এইটা পুকুর ঘাট। এই ঘাটে এটা হচ্ছে সবার জন্য ওপেন পুকুর ঘাট, আর ওইটা হচ্ছে মহিলাদের জন্য ঢাকা পুকুর ঘাট। সো ওই পাশ দিয়ে দেখলে দেখা যায় যে এদিক দিয়ে পানি ঢোকার একটা রাস্তা আছে, ওই ঘাট দিয়ে নেমে মহিলারা গোসল করতো কিংবা কিছু করতো, ওদের জন্য প্রোটেক্টেড থাকতো। এই সাইডটা শেষে আমরা এইদিকে ঢুকে যাই। এইটাতে দুই পাশে দুইটা যে লেখা দেখা যাচ্ছে, এই দুইটা হচ্ছে ধামাইল গান। ধামাইল হচ্ছে হাওর এলাকার গান, রাজশাহীর যেমন গম্ভীরা খুব পরিচিত, তো হাওর এলাকার হচ্ছে ধামাইল গান। ধামাইল গান শুধু সুনামগঞ্জের না, বিভিন্ন অন্য জায়গাতে আসলে কালচারটা মাইগ্রেটেড আছে। এই বাড়ির গোড়া রঙের, গোড়া রং জমিদার বাড়ির একটা রঙমঞ্চ ছিল, রঙমঞ্চের ছবিগুলো এখানে আছে, এখানে লাগানো। এই রঙমঞ্চে মার্বেলের ফ্লোর এবং দোতলা একটা বারান্দা ছিল, যেটার পেছন দিয়ে একটা গোপন সিঁড়ি ছিল, যেখান দিয়ে মহিলারা এসে ওই রঙ্গমঞ্চের থিয়েটার এবং পারফরমেন্স দেখতো পর্দার পেছনে, ওইটার একটা রেফারেন্স ক্রিয়েট করা। আর একটা গল্প ছিল যে গোড়া রঙের জমিদার বাড়ির যে ফ্যামিলি মেম্বার, তার ভিতরে ভাবি আর দেবরের দুইটা থিয়েটার গ্রুপ ছিল, এবং তারা একজন আরেকজনের সঙ্গে কম্পিটিশন করতো। তো ওই যে খুনসুটি, ভাবি আর দেবরের একটা সুন্দর সম্পর্ক, আবার কম্পিটিশন থিয়েটারের থ্রুতে, সেইটাকেই ধামাইলের থ্রুতে প্রেজেন্ট করা হচ্ছে, যে এই পাশটা হচ্ছে একটা দলের গান, এই পাশটা আরেকটা দলের গান। ওরা যে যার গ্রুপকে এক ধরনের নিজের প্রশংসা করতেছে, যে আমার গ্রুপটাই ভালো, আমার গ্রুপটা এটা করে, আবার অন্যরা ওইটার একটা রিপ্লাই দিচ্ছে, এক ধরনের হ্যাঁ রিপ্লাই করা একটা কম্পিটিশনের মতো। সেইটাই আমরা ওপেনিং এ এটা পারফর্ম করা হয়েছে। এই গানটা লেখা, নতুন করে লেখা এই গানটা, ফজিয়া মাহিন চৌধুরী আমাদের পার্টিসিপেট যে এক্সিবিশনের, ওর লেখা, ওর ডিজাইন করা এটা। ওর আরো কিছু কাজ আছে, এই পুরাটাই ওর ওর সেট আপ করা, এবং পারফর্মও করা হয়েছে। অরিজিনাল ধামাইলের যে নাচ সেইটাকে কপি করে, যে ধামাইলের নাচ করা, গান করার সময় দুই গ্রুপ থাকে, এক গ্রুপ গান করে তারপর ওরা পান খেতে বসে, আরেক গ্রুপ ওঠে নাচ করে, কম্পিটিশনটা এভাবে চলতে থাকে। আমরা এইখানে চলে আসি। এই কাজটা হচ্ছে ফাহিম চৌধুরী আমাদের ভিজুয়াল আর্টিস্ট। আমরা যখন আমরা এই সাইটটাতে সুনামগঞ্জে 2017-তে গেছিলাম, 2012 থেকে উড়ন্ত যাত্রা শুরু হয়। 2017-তে আমরা 6 এবং 7 নম্বর এপিসোড করি সুনামগঞ্জে, এই দুইটা জায়গাতেই। ওইখানেই আমরা আবার 2024-এ নতুন করে যাই নতুন সেট অফ আর্টিস্ট নিয়ে। তো যখন আমরা 2017-তে গেছি তখন আমরা ওইখানে ছিলাম, 10-12 দিন ছিলাম, ওখানে থেকেই কিছু কাজ হয়েছে, সেটার কিছু কাজও আমরা আর্কাইভে দেখাবো, দেখানোর চেষ্টা করছি শেষে। আর এবার যখন গেছি তখন শর্ট টাইম, খুবই অল্প সময়, একদিন একদিন করে দুটো জায়গায় স্পেন্ড করা। তখন কমিউনিটি চেঞ্জ হয়ে গেছে, পানি এলাকা ছিল, রাস্তা ছিল না, ইলেকট্রিসিটি ছিল না ওইখানে কোনো ধরনের, এখন ইলেকট্রিসিটি আসছে, নতুন দোকান পাঠিয়েছে, নতুন লোকজনের একটা ভোকাল ক্রিয়েট হয়েছে। আগের যখন দেখছি যে মানুষ গল্প শুনতে আসে, এখন ওদের একটা ভোকাল ক্রিয়েট হয়েছে। তো এই যে ভদ্রলোক এখানে বসা, এটা হচ্ছে চঞ্চল, ওনার নাম পানওয়ালা, ওনার একটা পানের দোকান আছে এখানে, পান সুপারি বিক্রি করে। তো চঞ্চল পানওয়ালা আমাদেরকে দেখে, এইটা হচ্ছে আমরা নৌকায় করে গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করতেছি, চঞ্চল পানওয়ালা এসে বলতেছে, গল্প শুনেন, আমি গল্প বলি, এই বাড়ির গল্প জানেন? তারপরে ও বলতে বলতে বলতেছে, এই বাড়ি তো তখনকার সময় লোহা ছোঁয়া ছিল না,
মাটির উপরে বাড়িটা তৈরি করা হচ্ছে। মাটির উপরে পানের কষ, চুনের কষ, কি সুপারির কষ মিলায় মাটিতে মাটিতে তৈরি করা হয়েছে। এবং এই বাড়ি পৌনে দুই হাত পার হওয়া মোটা দেয়াল ছিল, প্রচুর দরজা জানলা ছিল, কিন্তু সর্প ঢুকিবার কোনো ক্ষমতা ছিল না, সাপও ঢুকতে পারতো না, এত মজবুত করে, এত প্রোটেক্টেড করে বানানো। এইরকম গল্প বলতে বলতে, জমিদার তো বিখ্যাত জমিদার ছিল, এই গল্প বলতে বলতে এক জমিদারের এক ঘটনায় চলে গেল যে মুক্তাগাছা জমিদার বাড়ির জমিদার যে, সে বাংলাদেশের সব জমিদারকে একদিন দাওয়াত দিচ্ছে। চঞ্চল পানওয়ালার মানে বাউন্ডারি হচ্ছে বাংলাদেশ, মূলত হয়তো সাবকন্টিনেন্টের সবাইকেই দাওয়াত দিচ্ছে, উনি বলছে বাংলাদেশের সব জমিদারকে দাওয়াত দিচ্ছে। ঠিক আছে, দাওয়াত দেওয়ার পরে সুখাইরের যে জমিদার, উনি অসুস্থ থাকায় উনি যেতে পারে না, ওনার পেয়াদা গুণারাম তালুকদার ওনাকে পাঠায়। তো গুণারাম তালুকদার তার রাজার সুখাইরের জমিদারের পাগড়িটা নিয়ে, মানে একটা চিহ্ন স্বরূপ নিয়ে গেছে, নিয়ে গিয়ে হাজির করছে, ওনাকে বসতে বলছে ওই সিংহাসনে। উনি বলছে যে আমি পেয়াদা, আমি রাজা না। ওনার গঠন ছিল হাট্টাকাট্টা, সবাই মানছে উনি রাজা। তো উনি তাড়াতাড়ি বলছে যে আমি রাজা না, আমি রাজার পাগড়ি নিয়ে আসছি। সেই পাগড়িটা পরে ওই সিংহাসনে রাখে, উনি বসে না, যেহেতু উনি পেয়াদা, ওনার স্টেটাস আলাদা। এটা বলার পরে যখন শুনছে যে উনি পেয়াদা, তো অন্য রাজারা বলছে এই পেয়াদার সঙ্গে তো আমরা খেতে বসবো না এক জায়গায়। তখন মুক্তাগাছা রাজা বলছে যে তোমরা চেয়ারে বসবা, উনি আলাদা বসবো, উনি যেহেতু পেয়াদা একটু লো কাস্ট, ওনাকে আমরা আইল সাথে বসতে দিব। আইলসা হচ্ছে এরকম একটা পিড়ি মতো, ওই আইল সাথে খেতে দিচ্ছে। এবং গুণারাম তালুকদার মেনে নিচ্ছে যে হ্যাঁ আমি তো পেয়াদা, তুমি এখানেই বস। তারপরে খাওয়া দাওয়া শেষে গুণারাম তালুকদার বলতেছে খাওয়ার পরে এখন তো শিউলি দেওয়ার টাইম, শিউলি মানে উপঢৌকন যেটা আনে। তো শিউলি দেওয়ার সময় গুণারাম তালুকদার বলছে যেহেতু আমার মালিক আসে নাই, আমি আসছি এবং আমি খাইছি, তো শিউলিটা আমি দিব। হ্যাঁ, শিউলি হিসেবে আমি গরিব মানুষ, আমি ছোট মানুষ, আমি শিউলি হিসেবে একটা রানী হাতি দিব। তো বাকি রাজারা এটা শুনে চেতে গেছে যে ও পেয়াদা হয়ে রানী হাতি দিলে আমরা কি দিব রাজা হয়ে, হ্যাঁ মানে মানেটা কি হলো। তখন গুণারাম তালুকদার বসে যদি দয়া করে এই গরিবের বাড়িতে যান, তাইলে আমি দেখাবো যে আমার আসলে গরুর মতো হাতি আছে, মানে গরুর পালের মতো আমার হাতি আছে। তো এরকম মানে প্রচুর হাতিও, যদি আমার বাড়িতে যান আমার সঙ্গে তাইলে দেখতে পারবেন, তাইলে আমি প্রমাণ করতে পারবো। তো তারা তার পিছন পিছন গেছে এবং রাস্তায় বারবার জিজ্ঞেস করতে করতে গেছে, এটা কি আসলে গুণারামের বাড়ি, গুণারামের বাড়ি, এনশিওর হতে হতে গেছে। সবাই বলছে হ্যাঁ গুণারামের বাড়ি। তো এত কিছু দেখে থেকে তখন রাজারা বলতেছে তোমার বাড়ি যদি এরকম হয় আর হাতি যদি এতগুলো থাকে, তাহলে তোমার মালিককে তো এখন দেখতেই হয় যে তার কি জৌলুস। তো খবর দিছে রাজাকে, রাজা ভিতর থেকে অন্দরমহল থেকে বাইরে ওদের কাছে আসতে আসতেই নাকি দেড় ঘন্টা লাগাইছে, মানে এত বড় জায়গা এবং এত মানে এত জমিদারি ব্যাপার, সে দেড় ঘন্টা ধরে নাকি বাইরে আসছে। তো এখান থেকে বোঝা যায় যে আসলে তার রাজত্ব, তার প্রতিপত্তি রাজার হেদম। তো এই রাজার একটা পদবি ছিল, সেটা ছিল রায় পদবি। তারপরে ওই চঞ্চল পানওয়ালা বলা শুরু করলো যে রায় পদবি কিভাবে পেল। বলতেছে একদিন ভিক্টোরিয়া তার হাজবেন্ডকে সহ শিকারে যায়, শিকারে যায় পরে চঞ্চল পানওয়ালার মতে 18 হাত লম্বা একটা বাঘ তাদেরকে অ্যাটাক করে, 17 না 19 না 18 হাতি একদম ফোকটেলে, যেটা হয় এমফাসাইজ করা। তো এই যে 18 হাত বাঘ অ্যাটাক করে সুরের উপরে সুর তাই না, একদম হাতির আলমারি পর্যন্ত পৌঁছায় গেছে। তো এখন বাকি যারা রাজারা গেছিল তার সাথে শিকারে, তারা তো ভয়ে যে যদি গুলি করে বাঘকে আর লেগে যায় ভিক্টোরিয়ার হাজবেন্ডকে, তাহলে তো তারেও জানে মেরে ফেলবে। কিন্তু সুখাইরের রাজ জমিদার সাহসী ছিল, উনি এক গুলিতে বাঘ কাট করে ফেলছে, মেরে ফেলছে। তো ওই ঘটনার সূত্রে তাকে রায় পদবি দিয়ে একটা মেডেল দেওয়া হয় এবং 2 নলা একটা বন্দুক দেওয়া হয় এবং বাঘ শিকারের জন্য। এই গল্পটা নিয়েই মূলত এই ফোক টেলটা মুখে মুখে যে গল্প, কারণ এই গল্পগুলো লেখা নাই, এটা হয়তো আমরা আবার 5 বছর পরে গেলে বাঘটা আরো লম্বা হবে কিংবা আরো ছোট হবে কিছু একটা হবে, কিন্তু এখনকার গল্প এটাই। তারপরে এইখানে আমরা যে কাজগুলো দেখতে পাচ্ছি, এটা 4টা সিরিজ, এটা পুঁথি লেখা, পুঁথি আমাদের আর লেখা হয় না, খনার বচন নামেই আমরা জানি কিছু পুঁথি কিংবা আগের কিছু পুঁথি, মিউজিয়ামে আমরা শুনি পুঁথি রাখা আছে যেগুলো আমরা কিছুই পড়ে দেখতে চাই না কিংবা পড়ে বুঝি না সংস্কৃতে লেখা কিংবা কিছু। এই পুঁথিগুলো লেখা মিক্সড ডায়ালেক্টে, এটা ফজিয়া মাহিনের কাজ, ফজিয়া মাহিন চৌধুরী যে ধামাইলটা লিখছিল, সেলফ টট আর্টিস্ট, রিসার্চার এবং রাইটার উনি। তো পুঁথির যে স্টাইলটা, ছন্দ মিলায় কথা বলা, ছন্দ মিলায় একটা ইনফরমেশন দেওয়া,
সেইটাই ও এখানে প্রেজেন্ট করছে। এবং মিক্সড ডায়ালেক্টে করার কারণ হচ্ছে পিওর সুনামগঞ্জের ডায়ালেক্টে লিখলে অনেকেই বুঝবে না, আমরাও বুঝবো না, তো এই জন্য একটু মিক্সড ডায়ালেক্ট যে ওই এসেন্সটা বোঝা, যে একটা আছে না যে ফ্রেঞ্চ মুভি দেখলে একটা এসেন্স পাওয়া যায় বুঝি, যে কিংবা যারা হিন্দি বুঝে না হিন্দি সিনেমা দেখে একটা এসেন্স পায় ওরকম। তো এইখানেও বেসিক্যালি বিভিন্ন ধরনের ফোকটেল আসছে, এই যে সুখায়ের বাড়ি কিভাবে পানের কষ খয়ের কষ দিয়ে মাটি দিয়ে তৈরি করা সেটা এখানে আছে। তারপরের এইটা আরেকটা সিরিজ যেখানে সুখায়ের জমিদার বাড়ির নামকরণ নিয়ে অনেক গল্প আছে। একটা গল্প হচ্ছে যে জঙ্গল কেটে সুখায়ের বাড়ি করা হয়েছিল ওইখানে, ওটা একটা আইল্যান্ডের মতো জায়গা, চারপাশে পানি মাঝখানে একটা আইল্যান্ড, সেখানে অনেক জঙ্গল, ওইখানে করা হয়েছে। তো বলা হয় যে সুখায়ের নামে একটা ডাকাত ছিল জঙ্গলে, তাকে খেদায় সুখায়ের বাড়িটা করা হয়েছে, তো ওই সুখায়ের ডাকাতের নামে নাম হয়েছে। আবার কেউ বলে সুখায়ের নামে একটা জেলে ছিল, ও মাছ ধরে ধরে রাজার কাছে আনতো আর রাজা দেখতো স্বর্ণ, তো মাছ আনতো আর স্বর্ণ পাইতো, তো ওইটাতেই ওদের অনেক উন্নতি হয় এবং ওই সুখায়ের জেলের নামে নাম হয়। আবার কেউ ওই মাছটাকে বলে যে ও একটা মূর্তি নিয়ে আসছিল কালীর, সেটা প্রতিস্থাপনের পরে ওদের অনেক উন্নয়ন হয়, সেই জন্য ওইটার নাম হচ্ছে সুখায়ের। তো ফওজিয়া মাহিন বেসিক্যালি ওই জেলের গল্পটা এখানে বলতেছে যে ও কিভাবে আসে এবং ওর নাম হয়। এবং ওই পাশে ওই যে রাজার রায় বাহাদুরীর গল্প, ওর 18 হাত বাঘটা আবার অন্যরকম বাঘ, এই যে এটা হচ্ছে গুণারাম তালুকদার, খুবই হাট্টাঘাট্টা। তারপরে এই যে বাঘের অ্যাটাক, এই যে 18 হাত বাঘ, এই যে বাঘটাকে মেরে ফেললো, এই সব গল্প মানে ফোকলোরের ফোক টেলের যে গল্পগুলো, এই যে পাগড়িটা রাখা সিংহাসনে, তারপরে আইল সাথে খেতে বসা, ওই গল্পটাকেই আবার পুঁথির মধ্যে নিয়ে আসা। এবং এই পেপারটা যেটা দেখতে পাচ্ছি যেটার উপরে কাজটা করা, সেটা হচ্ছে বুর্জ পাতা বলে, এটা একটা ন্যাচারাল গাছের ছাল দিয়ে তৈরি একটা বেইস পাতার মতো, প্যাপিরাস যেরকম আমরা দেখি ইজিপশিয়ান ওয়ার্কে, সেইরকম একটা ন্যাচারাল পাতা। আমাদের দেশে এটা মূলত তাবিজ লেখার জন্য ব্যবহার করে এখন, হয়তো কিছু কিছু জায়গায় পাওয়া যায়। তারপরে আমরা এই যে আর্চের ভিতর দিয়ে যাব, তিনটা টুকরা এবং কিছু কাজ এখানে, এটা মূলত থিয়েটার গ্রুপের করা, তৌফিকুল ইমন নামে ওনার লিডারশিপে প্রাচ্যনাটের আরো কয়েকজন থিয়েটার পারফর্মার আছে, প্রজ্ঞা জেম এবং ওদের গ্রুপ আছে, ওদের করা এই সেটআপটা। এইটার থিয়েটার পারফরমেন্স কালকে হবে 6:30 দিকে। মূলত থিয়েটারের আগে পুরো গল্পটা বলে দেওয়া তো আসলে দরকার নাই, কিন্তু মূলত বাড়িগুলো আসলে কিভাবে ক্ষয়ে যাচ্ছে কিংবা ঘুম পোকা ধরছে বাড়িতে হারায় যাচ্ছে, সেই কনসেপ্টে এখানে করা, যে খারাপ নজর খারাপ আচর এবং এই যে কিছু কিছু ঘুম পোকা সেইটারই আসলে রিপ্রেজেন্টেশন এখানে হবে, ফাইনাল প্রেজেন্টেশনটা কালকে হবে। তো আমরা আর্চের ভিতর দিয়ে চলে যাই, এখানেও কিছু কাজ আছে একই ঘুম পোকার রিপ্রেজেন্টেশন। তারপরে আমরা যে তিনটা পিলার দেখতে পাচ্ছি, এই তিনটা পিলার বেসিক্যালি পিলারের আকারের ভিতরে মাহমুদা সিদ্দিকা, ভিজুয়াল আর্টিস্ট, প্রিন্ট মেকিং এ মেইনলি কাজ। তো মাহমুদা সিদ্দিকা ফার্স্ট একটা কোলাজ করে যেখানে ওর জার্নিটা দেখা যায়, যে এই ব্রিজ গুলার মধ্যে দিয়ে আমরা গেছি রাস্তায়, মানে যাওয়ার পথে সুনামগঞ্জে, গাছ এবং গোবরের কাঠি করা দেয়ালে নাম লেখা থাকে, তারপরে ওই যে সুখায়ের গল্প, বিভিন্ন গল্প যে শুনলাম, এই পুরো ব্যাপারগুলার কিছু কিছু ভিজুয়াল, কিছু কিছু অরিজিনাল মোটিভ, এগুলোকে কোলাজ করে এই ভিজুয়ালটা ক্রিয়েট করা এবং এক ধরনের ট্রান্সপারেন্সি ক্রিয়েট করা হয়েছে, কারণ ওই লেয়ারিংটা দেখাতে যে কত কিছু আসলে লেয়ার্ড হয়ে আছে ওইখানকার হিস্ট্রির উপরে, ওইখানকার স্ট্রাকচারের উপরে, শুধু যে বাড়িটা আছে তা না, বাড়িটার সঙ্গে সারাউন্ডিং একটা ম্যাটার করে, সারাউন্ডিং আছে বলেই ওই গোবরের কাঠিগুলো রাখা, কেউ দেয়ালে লিখে রাখছে, কেউ কিছু ঝুলায় রাখছে, কেউ কিছু ভেঙে নিয়ে গেছে, তো এই রিয়ালিটি গুলাকে সবগুলাকে একটা লেয়ারে লেয়ারে এখানে কোলাজ করা, এইটারই আবার রিপ্রেজেন্টেশন। ওই যে পিলারটা দেখতে পাচ্ছি তিনটা, ওইখানে সায়ানোটাইপে করা, ফার্স্টে সায়ানোটাইপ প্রিন্ট নেওয়া, সায়ানোটাইপ হচ্ছে সান এক্সপোজারে একটা প্রসেস প্রিন্ট মেকিং এর, একটা নিজস্ব কেমিক্যাল দিয়ে সান এক্সপোজার নিলে একটা নীলচে এরকম প্রিন্ট বেরোয়, সেটার উপরে আবার কিছু রঙে কাজ করা হয়েছে, কারণ লার্জ স্কেল হওয়ার কারণে সান এক্সপোজারে পুরোটা এভাবে স্ট্রংলি আসে না, পরে আবার মিক্স মিডিয়া করা হয়েছে এটাকে কালার দিয়ে। আর ওটার ভিতর দিয়ে গেলে মূলত আমরা বাড়িতে ঢোকার সময় যে ফিলিংটা পাইছি যে ভাঙা পিলারের মধ্যে দিয়ে পার হয়ে যাচ্ছি, ওই জিনিসটাই ওইখানে ক্রিয়েট করা হয়েছে। তারপরে যে কাজটা দেখতে পাচ্ছি গোল্ডেন, আর একটু লাইট ফেল, রাতের বেলা চকচক করে একটু লাইটটা দিলে, তো যেটা বলতেছিলাম যে আমরা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আনছি, আর্টিস্ট বলতেই তো আমরা বুঝি চারুকলায় পড়লে আর্টিস্ট, সেটা থেকে ভাঙা একটু, যে সব ধরনের ক্রিয়েটর যারা ক্রিয়েট করতে পারে কিংবা ভিজুয়াল করতে পারে, ক্রিয়েটিভ চিন্তা করতে পারে, তাদের সবাইকে ইনভলভ করা। এইটা হচ্ছে একটা ফ্যাশন ডিজাইনার এবং সে অর্নামেন্ট ডিজাইন করে এখন, তার কাজ
এবং সে আসলে জমিদারিটাকে দেখছে একটা গ্লোরিয়াস গোল্ডেন একটা পিরিয়ড, গোল্ডেন একটা স্ট্রাকচার সেভাবে রিপ্রেজেন্ট করা এখানে, যে গ্লোরিয়াস জমিদারিটাকে, কিন্তু সেটা আবার ক্রাম্বলড, ভেঙে ফেলা, মানে ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কিছু অংশ ভেঙে গেছে, সেই কম্বিনেশনটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে এই গোল্ডেন স্ট্রাকচারের মধ্যে দিয়ে। এবং তখনকার যে জৌলুস, তখনকার থাকে না রাজা বাচ্চাকে তো আমরা এরকমই ইমাজিন করি যে কিছু অর্নামেন্টেড, একটু চকচকে ব্যাপার, আবার কিছু গোল্ডেন রুটস গজায় গেছে। সো ফ্যাশন ডিজাইনার এবং অর্নামেন্ট ডিজাইনারের ভিউ থেকে আসলে কম্পোজিশনটা, এই কাজটা হচ্ছে। আচ্ছা, ওই ফ্যাশন ডিজাইনারের নাম হচ্ছে মাধুরী স্মৃতি, মাধুরী পুরো নামটা নাকি ভুলে গেছি। এইটা হচ্ছে আফসানা ঝুম্পার কাজ, ভিজুয়াল আর্টিস্ট, এখন পড়ান ফ্যাশন ডিজাইনিংয়ে। ঝুম্পার আগের কাজ খুবই অন্য স্কেলের, এটা একদমই নতুন স্কেলের একটা কাজ, আগে পারফরমেন্স এবং ব্লু পিরিয়ডের কিছু কাজ আছে। এই কাজটাতে মূলত ঝুম্পা যখন ওই জায়গাটায় যায়, তখন ওই টেক্সচারগুলো, ওই বাড়ির টেক্সচার, কালারগুলো, মিক্স লেয়ারগুলো ওকে খুব নাড়া দেয়, সেই টেক্সচারগুলোকে এখানে তুলে আনা, যার কারণে কাজটাকে ও ফ্যাব্রিকেটেড বলতেছে। ওইখানে যেই টেক্সচারগুলো সব ফ্যাব্রিক দিয়ে ফ্যাব্রিকেটেড করা টেক্সচার, বিভিন্ন লেয়ার, বিভিন্ন কালার, তার মাঝখান দিয়ে আসলে স্ট্রাকচারের বিভিন্ন রেলিক মোটিভগুলোকে দেখানো, এবং এইখানেও যে পাতার ছাপগুলো, ওইখানকার পাতার ইমপ্রিন্টগুলো নেওয়া, এবং এই পাতাগুলো আসলে সুনামগঞ্জ থেকে আনা, এই দুইটা অবজেক্ট। এই দুইটা মূলত একটা বড় চাকার মাঝখানের অংশ, কিন্তু এটার ভিতরে যে এই যে ফাঁকাগুলো, এগুলো এক ধরনের বাড়ির কিছু জানলা কিংবা কিছু আর্চের রিজার্ভ, মানে রিকল করায়, দেখলে মনে হয় যে বাড়িরই ওই দরজাগুলো জানলাগুলো দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে আসলে ওর মনে হয়েছে যে এটা কালেক্ট করে এখানে এটার সঙ্গে অ্যালাইন করে পুরোটা মিলে ওই কাজটাকে নাম দিয়েছে ফ্যাব্রিকেটেড। তারপর আমরা ভাঙা পিলারের মধ্যে দিয়ে চলে যাব, আমরা একদম ভাঙা পিলারের মধ্যে দিয়ে শেষে চলে যাই। এইখান থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত ফটোগ্রাফির কিছু কাজ। এই কাজটাতে মূলত ফটোগ্রাফার দেখাতে চাইছে যে আমরা তো আগে আলাপ করে আসলাম যে মানুষের অবহেলা, মানুষ আক্রমণ করে, নষ্ট করে নিজের থেকে, উইলিংলি নষ্ট করে কিছু জিনিস, অ্যাবান্ডন করে রাখার কারণে, বিভিন্ন কারণে একটা জায়গা হারায় যায় এই টাইপের হেরিটেজগুলো, স্পেশালি যেগুলো ঢাকার বাইরে এবং যেখানে কেউ যায় না। তাছাড়াও কেউ যদি কিছু নাও করে, সময়ের সাথেও আসলে একটা জিনিস ক্ষয় হয়, সময়টাও একটা একটা এলিমেন্ট এটা, এগুলো হারায় যাওয়ার। তো ওই সময়টাকেই ও দেখাতে চাইছে যে সময়ের সাথে কীভাবে চেঞ্জ হচ্ছে, কীভাবে ফেডেড হয়ে যাচ্ছে, মানে শেষ মুহূর্তটা আস্তে আস্তে এটা আসলে একটা ধ্বংসস্তূপ, ধ্বংসস্তূপেরই কিছু অংশ আছে, সময় পার হলে এটাও আসলে চলে যাবে, সেটাকেই ও ক্যাপচার করছে, একদম যে ফেডেড হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, অলমোস্ট ভিজুয়ালটা নাই, হ্যাঁ কিছু উপস্থিতি আছে, এটাও থাকবে না, চলে যাবে ওরা। হ্যাঁ, এইটাতে যেমন দেখা যাচ্ছে যে স্ট্রাকচারাল তেমন কিছুই নাই, শিকড় বাকড়ই আসলে ওটাকে ধরে আছে, আর কিছুদিন পরে শিকড় বাকড়টাও চলে যাবে এবং স্ট্রাকচারটাও আসলে চলে যাবে। এরপরে যে ফটোগ্রাফি সিরিজটা, এটাতেও মূলত এক ধরনের ওই নেগেটিভ ব্যাপারটাকে, যে এইটার এই জায়গাটার রিয়েলিটির যদি এক্সরে করা হতো, একটা প্লেট বের করা হতো যে এটা কি, নেগেটিভ একটা যদি বের করা হতো যে যেটা এক্সিস্ট করতেছে তার বাইরে এটা কি, যখন আমরা দেখি তখন তো গাছপালা এটার ভিতরে দেখতেছি, এটাকে যদি নেগেটিভ অল্টার করা হয় তখন ওই বাড়িটা যে আলাদা করে দেখা, কিছু অবজেক্টকে আলাদা করে দেখা, তুলে আনা, সেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করা। তারপর আমরা ঢুকে যাব গল্প বলার রুমে। এই রুমটাতে আমরা বিভিন্ন ধরনের অন্য ধরনের গল্প বলবো, বাচ্চাদের গল্প বলার রুম, বড়দেরও। প্রথমেই বলে নিই, এইগুলো হচ্ছে ওই সুখায়ের বাড়ির ইটগুলো, যেগুলোর কালার ম্যাচ করে বললাম যে এখানে সিরামিক্স এর কাজ করা, এটা বাইরে রাখাটা রিস্কি তাই আমরা রাখি নাই। এখানে কিছু কিছু ইটের উপরে ফিঙ্গার প্রিন্ট আছে, কিছু ইটের উপরে পশুর, গরু কিংবা ছাগলের পায়ের ছাপ আছে, কারণ আগের দিনে আসলে অত ডাই স্টাইজে বানানো হতো না, ইট হাতে চাপ দিয়ে বানানো হতো, সো খুবই লাকিলি আমরা একটা ফিঙ্গার প্রিন্ট আলা ইট পাইছি, যেটা এখানে অ্যাপ্লাই করা আছে, এইটাতে কিংবা ইটের উপরে প্রিন্ট, হ্যাঁ না ওইটা না, আর আরও স্লাইড ফিঙ্গার প্রিন্ট, যাই হোক। তারপরে আমরা যদি ডান দিকে তাকাই, এইটা হচ্ছে গৌরা রঙের গল্প, এটা একটা পপ আপ বুক, গৌরা রঙের গল্প, আর জানলায় যেটা দেখতেছে এটা সুখায়ের গল্প। তো গৌরা রঙের এই চারটা গল্পের মধ্যে হচ্ছে রানু সানু, এই যে রানু সানু দুইটা ক্যারেক্টার,
যে ক্যারেক্টারটা ইন্সপায়ার্ড ফ্রম দ্যাট সাইড, আমরা যখন ভিজিট করি তখন একটা ক্যারেক্টার যেটা আমাদের আসলে খুব চোখে পড়ে থাকে না, গ্রামে গঞ্জে ভিজিট করলে কিছু কিছু ক্যারেক্টার চোখে পড়ে, খুব সুন্দর একটা জামা পরা, খুব রেবেল, খুব সপুর্ধকে ধরে ধরে মারতেছে কাউকে, এরকম সেরকম একটা ক্যারেক্টার ছিল যে ওর ওর সাইজের তুলনায় ডাবল হোক আর যাই হোক ওগুলোকে মারতে না, তো যাই হোক রানু সানু দুটা ক্যারেক্টার যারা গোরা রঙে ওই বাড়িটার আশেপাশে থাকে, জমিদার বাড়িটার আশেপাশে থাকে, এবং ওদের যাত্রাপালা গান দেখতে খুব ভালো লাগে। কিন্তু ওদের মা খুব একটা সায় দেয় না, ওরা ভোরবেলা উঠে উঠে কিংবা রাতেবেলা উঠে যাত্রা দেখতে যায়, এবং ওদের প্রতিদিন যাতায়াতের পথে এই গোরা রং জমিদার বাড়িটা পড়ে, ওরা প্রতিদিনই দেখে যায় পার হয় ফাঁকা একটা ভাঙা বাড়ি। হঠাৎ একদিন ভোরবেলা ওরা যখন গান শুনে ফিরতেছে তখন দেখে যে এখানে একটা সাদা গাছ বাড়িটা নাই, দূর থেকে দেখে যে একটা সাদা গাছ, এবং সাদা গাছটার কাছে আসার পরে দেখে যে ওটা একটা সাদা ঘোড়া হয়ে গেছে, এবং ঘোড়াটাকেও বলে, মানে তখন ওরা নিজেরা নিজের আলাপ করে কি ব্যাপার বাড়িটা পেয়ে গেল, তখন ঘোড়াটা বলে তোমরা এই বাড়ির কিছু জানো, গল্পটা জানো কি ছিল, এই বাড়িতে তো অনেক কিছু, আমি এখানে থাকতাম এখানে অনেক কিছু হতো, কারণ ওরা বলে আমরা তো সারা জীবন খাইলাই দেখি, খালি দেখি পড়ে থাকছে ভাঙা একটা বাড়িতে কি হতো। তখন ওদেরকে এই ঘোড়াটা গল্প বলে যে এখানে রংমহল ছিল, নাচ হতো, গান হতো, হাওরের গান হতো, যাত্রা হতো, নাটক হতো, এসব গল্প ওদেরকে বলতেছে যে বিভিন্ন ধরনের গল্প। তারপর এটা বলতে বলতে অনেকক্ষণ পার হয়ে যায়, ঘোড়াটা বলে এবার আমার যাওয়ার সময়। তখন ওরা ওকে বলে যে তুমি যেও না, তুমি থাকো। তখন ঘোড়াটা বলে যে আমার তো যাইতেই হবে, কিন্তু তোমরা আমাকে মনে রাখবা সুনামগঞ্জের গানের ভিতরে, হাওরের কালচারের ভিতরে, উৎসবের ভিতরে মনে রাখবা, যাওয়ার সময় সবারই হবে, যেতেই হবে, কিন্তু উৎসবের মধ্যে এগুলোকে মনে রাখবে। সো ইন এ সেন্স এই ঘোড়াটা গোরা রং জমিদার বাড়িটা, যেটা মেটাফোর আকারে আছে যে ওটা যেতেই হবে, সবসময় যাওয়াটাকেই যে আমরা খারাপভাবে দেখবো তা না, ওইটার একটা সেলিব্রেশন অল্টারনেটিভ আকারে যেটা এখানে রিপ্রেজেন্ট করা। তারপরে এইখানে যদি যাই, এই গল্পগুলো লেখা আছে, তারা পরে পড়তে পারবেন। এইটা হচ্ছে সুখার জমিদার বাড়ির গল্প, এইটা একটা রিয়েলিটি, আর আসল রিয়েলিটিটা এইটা, অন্ধকার একটা যুগ সুখার জমিদার বাড়িটার। এইখানে যে মেয়েটা দেখা যাচ্ছে ও হচ্ছে একটা মেয়ে যার বয়স 500 বছর, এবং সুখাই যেটা বলছিলাম জঙ্গল কেটে সুখাই হচ্ছে, সো আমরা জঙ্গলকে তো আগে আন্ধার বলতাম, আন্ধার এলাকা আন্ধার, সো আন্ধার থেকে সুখাইর বলে লোকাল লোক, আন্ধার থেকে সুখাইর হচ্ছে জঙ্গল কেটে সুখাই। সো এই মেয়েটা সেই জঙ্গলের থাকে, রেখে গেছে ওকে 500 বছর বয়স, ওর বিভিন্ন জায়গায় ঘুরে এই জঙ্গলে থাকে। তারপরে একদিন ওর কাছে জঙ্গলের ভিতর থেকে একটা অস্তিত্ব এসে বলে যে তুমি আমার সাথে চলো, তোমার আর এখানে থাকা দরকার নেই। তো ও খুব অবাক হয় যে কেন, আমি যাবো কেন। তখন ওকে বলে যে তোমাকে তো আসলে রেখে যাওয়া হয়েছিল, তোমার বাবা মা যখন রেখে গেছিল এখানে এভাবেই তো রেখে গেছিল, তোমার তো চলেই যেতে হতো, রেখেই তো গেছে, তারা তো নিয়ে যায় নাই তোমাকে। তো তখন ও রিয়েলাইজ করে যে হ্যাঁ আসলে আমাকে তো এখানে রেখে গেছে, আমি অনেক বছরই থাকলাম, এখন হয়তো আমার এই এই আন্ধারেরই অংশ হয়ে যাব আমি, এটাই হয়তো আমার বাস্তবতা। তো পরে ও ওর সাথে চলে যায়, ওর সাথে গিয়ে যা রওনা দেয়, এবং পরে ও আন্ধারে মিলা যায়, ওটা ওর একটা সেলিব্রেশন। এইখানেও এই ক্যারেক্টারটা 500 বছর পুরানো এই সুখাইর বাড়িটা, যেটা জঙ্গলের ভিতরে রেখে যাওয়া হয়েছে বানানোর পরে, এবং ওর আলটিমেটলি আবার আন্ধারেই চলে যেতে হবে, কারণ ওইটার আর তো কোনো ভবিষ্যৎ নেই, কিংবা একটা জঙ্গলের ভিতরে হয়তো মিলায় যাবে যদি ভবিষ্যতে না পারে। সো আর্টিস্ট শামীম আহমেদের করা এটা, আর্টিস্ট অরিজিনাল গল্প রিয়েলিটির সাথে তার একটা স্টোরি টেলিংকে অ্যালাইন করে এই গল্পগুলো তৈরি করছে, পপ আপটা করা, এটা করা। এইখানে একটা বই আছে যেখানে এই পুরো গল্পটা আছে, এবং লোকাল ডায়ালেক্টেও আছে, এখানে গল্পটা পড়া যাবে, হারিয়ে পাওয়া নতুন কিছু, যেটা গোরা রঙের, তারপরে আন্ধার থেকে সুখায়, এই গল্পটাও এখানে আছে, এবং লোকাল ডায়ালেক্টগুলোতে একদম লেখা, যেমন কিছু কিছু এই যে যখন রানু শানু ঘুম থেকে উঠানো হচ্ছে, রানু ডেকেই চললো, রানু শানুকে উঠাচ্ছে, হুম ডাকরে কেনে, দেখলে না আমি ঘুমাইরাম, মানে এই অ্যাকসেন্টটা যে লোকাল, ওই কনটেক্সটগুলো যেটা শুরুতে বলা যে লোকাল গল্প
লোকাল ট্রেডিশন, লোকাল কালচারকে কিভাবে আর্টিস্ট আসলে ইনকর্পোরেট করতে পারে সেইটারই একটা মানে গুড এক্সাম্পল এখানে নিজের স্বাধীনতার সাথে। তো এইটাই মূল এইখানে স্টোরি টেলিং। আর এই রুমটা হচ্ছে আমাদের ভিডিও রুম, এখানে আমাদের পুরান কিছু কাজ নতুন কিছু কাজ মিক্স আছে, যেমন এই ভিডিও ডকুমেন্টেশনটা 2017-তে করা, এই টুকরাগুলাও 2017-তে একজনের কাজ ছিল, যে আমরা যখন ওইখানে যাই তখন লোকাল লোকজন প্রতিদিন জিজ্ঞেস করত আপনারা কি গুপ্তধন খুঁজতে আসছেন, মাটির তল থেকে খুঁড়তে সরকার পাঠাইছে, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল লোকাল দুই ধরনের আর্টিস্ট ছিল, সো ফরেনার দেখে অন্য ধরনের আর্টিস্ট দেখে মনে হচ্ছে এরকমই কিছু একটা হবে। তো তখন ও ওই কিউরিয়াসিটিটা নিয়ে কাজ করলো যে গুপ্তধন বানায় কিছু। তো এই যে টুকরাগুলো পাওয়া গেছে এগুলোর কিছু কিছুকে ও গোল্ডেন কালার করে একটা জায়গায় লুকাই দিয়ে ছড়াই দিছে যে গুপ্তধন পাওয়া গেছে এবং আপনারা ওটা কালেক্ট করতে পারবেন। সো ওরা গিয়ে যে যার মতো যার যার গুপ্তধন নিয়ে খুব খুশি যে আমাদের গুপ্তধন আমরা নিছি, আর কেউ নিতে পারবে না, আমাদের কাছেই থাকবে। এই হচ্ছে সেই গুপ্তধনের গল্প। আরেকটা যেটা ছবি আসতেছিল যে এক একটা ক্যারেক্টার সাদা হয়ে যাচ্ছে, সেটাতেও ওই আর্কাইভাল কিছু ছবি আমরা খুঁজে বের করছি, কারণ দুইটা বাড়িরই ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, ফাইন্ড আউট করছে, তাদের কাছ থেকে গল্প বের করছে এবং ওদের আর্কাইভাল কিছু ছবি ছিল। এবং আলটিমেটলি ওই আর্কাইভে যাদের ছবি তারা একে একে সবাই মারা গেছে, এখন 16 না 15 না 16তম বংশ ধরা আছে। তো ওইটাই দেখানো যে একে একে সবাই কফিনে জড়াই গেছে, কফিনের কাপড়ে জড়ায় সাদা ক্যারেক্টারগুলোকে দিয়ে দেখানো যে সবাই হারাই গেছে। এই দুটা কাজ এখানে, আর এখানে ডকুমেন্টারিটা সুখায়রের, ইনি হচ্ছে এখনকার বংশধর ইনফ্যাক্ট, যা যে ভিজিট করবে দুদিন পরে আমাদের এখানে, উনি খুব সুন্দর 14তম বংশধর সুখায়রের। এখন ওইটাকে বাবুর বাড়ি বলা হয়, গোড়া রংটা বেঁচে দেওয়া হয়েছে, ওদের ওনারশিপ নাই, ওনারা শহরে থাকে এখন, কিন্তু মোহন চৌধুরী এখনও ওই জায়গায় থাকে, মাঝে মাঝে গিয়ে ওনারশিপ আছে এবং বাবুর বাড়ি নামে পরিচিত। তো তাদের ওই জমিদারি ব্যাপারটা এখনও আছে দখলটা, যার কারণে হয়তো সুখায়রের কিছু স্ট্রাকচার এখনও আছে, বাট গোড়া রং একদমই হারায় যাচ্ছে। এখানে আরও একটা ওই চঞ্চল পানওয়ালা পুরা যে স্টোরি টেলিংটা রেকর্ডিংটা আছে, গোড়া রঙের আরেকটা ভিডিও ওয়ার্ক আছে, যেটা সকাল থেকে রাত হওয়া আবার রাত থেকে সকাল হওয়ার পুরো ট্রানজিশনটাকে নিয়ে একটা আর্টিস্টের কাজ। তো এই হচ্ছে বিষয়। সো আরাম করে সোফা দেওয়া হয়েছে, সবাই বসে বসে আরাম করে গল্প শুনবে আর দিবে। এন্ড অফ টুর। থ্যাংক ইউ। আমরা একটা গ্রুপ ছবি তুলি।